আজ আমরা পিএইচ এর পরিমাপ বা পিএইচ এর ধারণা পিএইচ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায়ের পিএইচ এর ধারণা, পিএইচ এর ধারণা। তাহলে সাধারণত যে কোনো দ্রবণের বা যে কোনো জিনিসের পিএইচ মান থাকে নর্মালি কত থেকে কত? জিরো থেকে ফোরটিন, জিরো থেকে ফোরটিনের মধ্যে। যদি কোনো দ্রবণের পিএইচ মান হয় সেভেন, পিএইচ মান হয় সেভেন, তাহলে এটা নিরপেক্ষ, ঠিক আছে, এটা অ্যাসিডও না ক্ষারও না। যদি পিএইচ মান হয় সেভেনের চেয়ে কম তাহলে অ্যাসিড, সেভেনের চেয়ে যত কমবে, সেভেনের চেয়ে যত কমতে থাকবে অ্যাসিডের মান তত বাড়বে, অ্যাসিডিটি তত বাড়বে বা অম্লত্ব তত বাড়বে। যেমন ধরো একটা বস্তুর পিএইচ মান হলো সিক্স, তাহলে সেটাতে অ্যাসিড আছে। যদি এটাতে কোনো বস্তুতে পিএইচ মান হয় ফোর, তাহলে সেটার চেয়ে আরও বেশি, সিক্সের চেয়ে আরও বেশি অ্যাসিড, ঠিক আছে, তীব্র অ্যাসিড। মানে পিএইচ মান যত কমবে অ্যাসিডিটি তত বাড়বে। আর যদি কোনো বস্তুর পিএইচ মান সেভেনের চেয়ে বেশি হয়, সেভেনের চেয়ে বেশি, তাহলে ক্ষার, তাহলে পিএইচ মান সেভেনের চেয়ে যত বাড়তে থাকবে ক্ষারকত্ব তত বাড়বে, ঠিক আছে। আমাদের কাছে একটি পিএইচ মিটার আছে, দেখো এটা হচ্ছে ডিজিটাল পিএইচ মিটার, ঠিক আছে। এটা কী ধরনের পিএইচ মিটার? ডিজিটাল পিএইচ মিটার। এই ডিজিটাল পিএইচ মিটার দিয়ে আমরা কয়েকটি দ্রবণের পিএইচ পরিমাপ করব, পরিমাপ করে দেখব যে কোনটি অ্যাসিড এবং কোনটি ক্ষার। এখানে আমাদের কাছে এই সাবানের দ্রবণ আছে, এটা কিসের দ্রবণ? সাবানের দ্রবণ। তারপরে এটা হচ্ছে সার্ফএক্সেল, এটা কি? সার্ফএক্সেলের দ্রবণ। আর এটা হচ্ছে পানি, ঠিক আছে। আর এটা হচ্ছে একটি টক, টমেটো, তাহলে টকের দ্রবণ। তারপরে এইটাও টক, ঠিক আছে। এখন আমরা এই পিএইচ মিটার দিয়ে নর্মালি বিশুদ্ধ পানির পিএইচ মান, বিশুদ্ধ পানির পিএইচ মান হচ্ছে সেভেন। যদি পানিটা বিশুদ্ধ হয় তাহলে পিএইচ মান সেভেন। তাহলে আমাদের এই যে পিএইচ মিটারটা অন করা আছে, আমরা এটা পানিতে দিয়ে দেখব যে এটার পিএইচ মান কত হয়, ঠিক আছে। এখন নর্মালি 8.2 লেখা আছে, আমরা এটা পানিতে দিই, দেখো কী দেখা যায়। দেখো এটা সাধারণ পানি, পিএইচ মান সেভেন। আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ মান কত? সেভেন। কিন্তু এটা দেওয়ার সাথে সাথে দেখো পিএইচ মান আসছে, দেখো সেভেন আসে কিনা, 7.1, মানে সেভেনের পাশাপাশি 7.1 দেখা গেছে। পিএইচ মান কত আসছে? আচ্ছা, মানে সেভেন পয়েন্ট ওয়ান বা 6.7 এর ভিতরেই আছে, ঠিক আছে না? ওকে, তাহলে মোটামুটি ধরে নিলাম এটাতে সেভেনই আছে, ঠিক আছে। তাহলে এটা বিশুদ্ধ পানি, ঠিক আছে। এটা তো মিনারেল ওয়াটার না, আমাদের ট্যাপের পানি, সেজন্য হয়তো অ্যাকুরেট সেভেন আসে নাই, ঠিক আছে। কিন্তু ধরো সেভেনের দ্বারে পাশেই আছে বিশুদ্ধ পানি। ওকে, এবার বললাম যে এটাতে কী আছে? ক্ষার, ঠিক আছে। সাবানটা আমরা জানি ক্ষারীয় পদার্থ, তাহলে আমরা ক্ষারজাতীয় পদার্থে পিএইচ মিটারটা ডুবানোর বলে দেখো পিএইচ মানটা কত হয়। আমরা বলছি যদি সেভেনের চেয়ে বেশি হয় তাহলে ক্ষার, সেভেনের চেয়ে বেশি হলে ক্ষার। দেখো পিএইচ মান কত আসছে? 9.5। পিএইচ মান কত আসছে? 9.5, ঠিক আছে। তাহলে এটা ক্ষার না? 9.5, 9.6, 9.7, 9.8 পর্যন্ত আসছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আবার আমাদের কাছে কী আছে? সার্ফএক্সেল, সার্ফএক্সেলে ডুবাই, দেখো কত আসে? 10, আরও দেখি বাড়ে কিনা। হ্যাঁ, তাহলে পিএইচটা আসতেছে সার্ফএক্সেলে, সার্ফএক্সেলে ডুবানোর পর পিএইচ মিটার কত আসছে দেখো তো? 10.2 না? তাহলে দেখা গেছে সাবানের চেয়ে সার্ফএক্সেলে ক্ষার বেশি, বেশি না? সাবানে হচ্ছে 9.5 বা 9.6, আর সার্ফএক্সেলে হচ্ছে 10.2, তাহলে সাবানের চেয়ে সার্ফএক্সেল বেশি ক্ষারীয়। ওকে, এবার আমরা নিরপেক্ষ পানি দেখলাম, তারপরে এখানে আছে টমেটোর দ্রবণ। টমেটো আমরা এখানে ভেঙে একটা দ্রবণ তৈরি করছি, তাহলে টমেটো আমরা জানি কী জাতীয় পদার্থ? টক জাতীয় পদার্থ, ঠিক আছে। তাহলে এটার পিএইচ মান কত হতে হবে? কত হতে পারে? সেভেনের চেয়ে নিচে, ঠিক আছে না? এই দেখো 6.4, 6.3, 6.2,
তাহলে এটার পিএইচ মান 6.2, তাহলে 7 এর চেয়ে কম আসলো না, তাহলে এটা অ্যাসিড। যদি 7 এর চেয়ে কম হয় তাহলে অ্যাসিড বলছিলাম না, তাহলে এটা 7 এর চেয়ে কম, 6.1 পর্যন্ত আসছে, তাহলে এটা অ্যাসিড। ওকে, তারপরে আমাদের এখানে দেখো কি আছে, আমের, শুকনো আমের একটা দ্রবণ তৈরি করছি না, আচ্ছা এটাতে একটু দিয়ে দেখি কতটুকু হয়। হ্যাঁ, এই দেখো কত আসছে, 3.7, মানে এটার চেয়ে এটাতে অ্যাসিড আরও বেশি, টমেটোর চেয়ে, টমেটোর চেয়ে আমের টকে অ্যাসিড বেশি, বোঝা গেছে? 3.5 কত আসছে, 3.5। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে যদি নিরপেক্ষ 7 হয় তাহলে নিরপেক্ষ, আর যদি কোনো দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে বেশি হয় তাহলে সেটা ক্ষারীয়। যত পিএইচ মান বাড়বে ক্ষারকত্ব তত বাড়বে, আর যদি পিএইচ মান 7 এর চেয়ে কম থাকে তাহলে অ্যাসিডিটি বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম নিরপেক্ষ পানিতে প্রায় 7 আসছে, তারপরে সাবানের দ্রবণে কত আসছিল, 9.5, আর সার্ফেক্সেলের দ্রবণে 10.2, তারপরে টমেটোর দ্রবণে 6., মানে 7 এর চেয়ে কম, তারপরে এটাতে 3.। ঠিক আছে না, বিষয়টা বুঝতে পারছি? ওকে ওকে, সবাইকে থ্যাংক ইউ।